সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি কিন্তু আমবাড়ি হাটে। আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম হাট হচ্ছে আমবাড়ি হাট। সপ্তাহে দুই দিন, সোমবার শুক্রবারে হাট বসে। শুক্রবারে হাটটা কিন্তু জমজমাট বেশি হয়, সোমবারে একটু ছোট হয়। আজ ছিল শুক্রবার, 4 নভেম্বর 2022। আমরা যেগুলো সব থেকে ভালো মানের শাহিওয়াল নেপালি গির যাতে সার্বিক হচ্ছে সে জায়গায় রয়েছে। এইগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর বলেন দেখি? আজকে নেশা কিনা তো আছে ভাই, কম বেশি কম বেশি, বেশ কিছু হাট থেকে এই একটু কম একটু কম এই কথাগুলো শুনে আসছি আমরা। নেশা কিনা হচ্ছে আজকে মোটামুটি একটু বেড়েছে, তার মানে আস্তে আস্তে রিচ হতে শুরু করছে। হ্যাঁ, এখন কিনবে, শীত আসতেছে, শীত আসতেছে, দাম কম পাচ্ছে, দাম একটু কমে মনে হচ্ছে। আজকে কয়টা বিক্রি হলো আপনার ভাইয়া? ৩০ হলে বেচা বিক্রি করা যাবে। এইগুলা ভাইয়া, এইগুলা এইগুলা আপনি কত চাইলেন ফিনিশিং? তো সব অর্ডার, ও একটা দুই দাঁত একটা অর্ডার, 230 আর 250। আমবাড়ি হাটে, আমবাড়ি হাট থেকে আজকে বাজার তথ্য দেওয়ার চেষ্টা করছি। ভাই ভালো আছেন? এটা কি দাঁত হয়েছে ভাই? ও জোড়া জোড়া পৃথক ভাবে এটা করতে চাচ্ছেন বলেন তো? একটা একটা 150, কত বলে ভাইয়া? 20-25। কেমন লাস্ট চিন্তা আপনার? চাইলেন 40-25 পর্যন্ত বলছে, সর্বশেষ চেয়েছে 40,000 টাকা, মানে 1,40,000। আমরা একটু চলে যাই এই পাশে, এইখানে এক জোড়া দেখছি আমরা, বেশ সুন্দর। ভাই কি খবর, ভালো আছেন? আজকে কি অবস্থা ভাই বলেন তো? মোটামুটি আজকে একটু কেনা বেচা আছে নাকি? আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা ভাইয়া, জোড়াটা কত উঠছে? 45। 2,45,000 উঠছে। আপনারা কত চাইলেন? 280। 2,45,000, 2,80,000 চাচ্ছে এ জোড়াটা। দাঁত তো হয় নাই না ভাই? ও একটা দাঁত হয়েছে, একটা দাঁত হয় নাই। 2,45,000 আর 2,80,000। দেখি আমরা একটু সুস্পষ্ট ভাবে, ভাই কি দাম চলছে? কয়টা একসাথে ভাইয়া? পাঁচটা, পাঁচটা একসাথে দাম দর চলছে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি আমরা, একটু দেখাই এই পাঁচটা আগে। কত দাম বলছেন আপনারা, দাম বলছেন? না না, ওরা 7,00,000 চাইছে। 7,00,000 চাইছে, কত বললো ভাইয়া? দাম কয়নি এখন কাস্টমারে, কত দিছে সর্বোচ্চ? 650। ভাইয়া কত দেওয়া যাবে পাঁচটাই? লাস্ট কত দেওয়া যাবে পাঁচটায়? হ্যাঁ, 680, 580। 580 হলে দিয়ে দিবেন?
এখন এখন পর্যন্ত কত বলছে? 60-70 কয়। কত? 60-70 কয়। 460-70 560-70 বলে। ৫৮০ হলে কিন্তু বিক্রি করতে চাই উনি। এখানে এক জোড়া দেখছি, এজোড়া কি দাম চলছে ভাই? কত বলছে? কত বলে? 1,90,95,80। আর আপনি কত চাইলেন লাস্ট? 20। মানে 2,20,000? দাঁত হয়েছে? দাঁত হয়েছে? দাঁত পাই নাই। 2,20,000। 1,90,95,80 পর্যন্ত বলছে। এইখানে একটা দেখছি আমরা, হ্যাঁ ভাই দাম দিচ্ছেন এই যে এটা দাম ও এইটা আমরা দেখি ভাইয়া, এটা কত চাইলেন? কেমন লাস্ট চিন্তা ভাবনা? 100 থেকে কিছু বাড়তে হবে ভাই। ভালো আছেন? পৃথক ভাবে নাকি আলাদা আলাদা? এটা কত দাম ভাই? 110। এটা 110 চাওয়া হচ্ছে। কত বলে কাস্টমারে? কত বলে? 10 বলে। ও আচ্ছা, আপনি কত চাইলেন লাস্ট? 25। দাঁত তো হয় নাই না? দাম দিছেন? ভাই আড়াইশো। আর কত ভাই বললেন? 200 ভাঙ্গে? ভাইয়া কোথা থেকে? নোয়াখালী। আজকে কয়টা নিয়েছেন? 8টা হয়ে গেছে। আর কয়টা কিনবেন? 25টা গরু। ও বাকি আফতাবগঞ্জে কিনবেন, দিয়ে নিয়ে যাবেন। আজকে কেমন রেটটা পাচ্ছেন? এখানে দাম বেশি। কোথায় দাম কম? নোয়াখালী দাম কম? তাহলে তো নোয়াখালী থেকে এখানে নিয়ে এসে বিক্রি করতে হবে। কিন্তু তারপরে যে কিনলেন না, যদি এখানে দাম বেশি হয় তাহলে নিয়ে আসতে হবে। তো আজকে আপনি কেন কিনলেন রেট বেশি তবুও নোয়াখালীতে বিক্রির জন্য? কালকে আসলাম, এক বাজার থেকে একটা করে কিনলাম, দাম বাড়তির কারণে এখানে আসি, চেষ্টা করতেছি কিনা। এখানে পাঁচটা করে ছয়টা করে কিনে আসে। আচ্ছা আচ্ছা, দেখতেছি সাথে কিনতেছি। আস্তে আস্তে, ঠিক আছে, ধন্যবাদ। কিনেন তাহলে 100 দিছেন। তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।